Hello everybody, welcome to the channel Only Mathematics. आज के आम्रा HS first year এর gravitation chapter এর একটা satellite এর total energy expression বাই করব। একটা satellite এর total energy expression আজকে আমরা বাই করব। আমরা জানি একটা satellite যখন তার orbit এ থাকে, একটা satellite যখন তার orbit এ থাকে, তখন সে ঘুরতে থাকে। ঘুরতে থাকে মানে তার মধ্যে আছে কাইনেটিক এনার্জি, মোশনে থাকলে তার মধ্যে থাকবে কাইনেটিক এনার্জি। এছাড়াও অরবিটটা হলো কি তার পজিশন, অরবিটটা হলো কি স্যাটেলাইটের একটা পজিশন, নির্দিষ্ট একটা পজিশন হলো কি তার অরবিটটা। যেহেতু সে অরবিটে আছে তার একটা নির্দিষ্ট পজিশন আছে, আর যেহেতু তার অরবিটেই তার পজিশন, তাইলে তার মধ্যে পজিশন রিলেটেড একটা এনার্জি থাকবে যেটা আমরা বলি পটেনশিয়াল এনার্জি। তার মানে একটা স্যাটেলাইট যখন পৃথিবীর চারিদিকে ঘুরে, যেহেতু সে মোশনে আছে তার মধ্যে থাকবে কাইনেটিক এনার্জি, আর যেহেতু অরবিটটা তার একটা পার্টিকুলার পজিশন, তাইলে তার মধ্যে পার্টিকুলার পজিশন থাকলে তার মধ্যে পটেনশিয়াল এনার্জিও থাকে। আর কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি দুটো এনার্জি স্যাটেলাইটের মধ্যে আছে, এবং দুটোকে প্লাস করলে পরে অ্যাড করলে পরে আমরা যেটা এনার্জির এক্সপ্রেশন পাই উইল ইকুয়াল টু টোটাল এনার্জি। ওকে, তো আমরা প্রথমে বাই করব কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন। কাইনেটিক এনার্জি ग्रेविटेशनल फोर्स সেই ফোর্সে প্রভাইড করে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। আর এখানে যে মাসখানে যেটা আছে এটা হলো আর তার মাস হলো ক্যাপিটাল এম, এখানে যে বডিটা আছে এটা হলো স্যাটেলাইট, তার মাস হলো স্মল এম, আর আর্থের সেন্টার থেকে স্যাটেলাইট পর্যন্ত ডিসটেন্স হলো স্মল আর, যেটা হলো গিয়া রেডিয়াস অফ দা অরবিট। তাইলে আমরা বুঝতে পারি যে নেসেসারি যখন ঘুরবো তখন নেসেসারি একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগে, সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রভাইড করে হলো গ্রেভিটেশনাল ফোর্সে। তাইলে সেন্ট্রিপিটাল ফোর্স রে আমরা mv স্কয়ার বাই r, আর সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রভাইড করে গ্রেভিটেশনাল ফোর্সে, gmm বাই r স্কয়ার। এখান থেকে mm ক্যান্সেল গেল, একটা r ক্যান্সেল এই বলতে v স্কয়ার ইকুয়াল টু gm বাই r। এই কি বাই হলো v স্কয়ারের এক্সপ্রেশন, সেই v স্কয়ারের এক্সপ্রেশন নিয়ে এক নম্বর ইকুয়েশনে বসাইতে পারি আমরা। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 1/2 mv স্কয়ারের জায়গায় কি বসাইলি v স্কয়ার আছে, এখানে v স্কয়ারের জায়গায় বসাইলো gm বাই r, এটা আলটিমেটলি কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কত হয় এটা gmm বাই 2 r। এটা আমরা সাইডে দেখি আর এই কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আমরা কত পাইলাম gmm বাই 2 r। ওকে, আর এখন আমরা দেখব গিয়া বাই করব আমরা হলো গিয়া পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন বাইরে গেছে, তারপরে যদি আমরা পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন বাই করি, তারপরে কাইনেটিক এনার্জি প্লাস কোন পটেনশিয়াল এনার্জি যেটা বাইরে হইতেই হবে টোটাল এনার্জি, তাইলে এখন আমরা বাই করব কি পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন, এটা স্যাটেলাইটের পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। দেখো এই হলো কি আর্থ, তার চারিদিকে এই অরবিট, এটা হলো আর্থ, আর্থের মাস ক্যাপিটাল এম, এটা হলো আর্থের সেন্টার। এই হলো যে অরবিট, মনে করো অরবিটের এই পজিশনে, মনে করো পি পজিশনে একটা স্যাটেলাইট আছে, এই ডিসটেন্সটা ধরলাম, এটা কি আগেও ধরছি আমরা রেডিয়াস অফ দা অরবিট, এটা হলো কি আর হলো কি রেডিয়াস অফ দা অরবিট, এটা হলো কি আর্থের সেন্টার থেকে স্যাটেলাইট পর্যন্ত ডিসটেন্স, এই এইটা হলো কি স্যাটেলাইট, মনে করো স্যাটেলাইটের অরবিটের পজিশন। এখন মনে করো স্যাটেলাইটটা অনেক দূরে আছে, ইনফিনিট, ঠিক আছে, স্যাটেলাইটটা অনেক দূরে আছে, সেই স্যাটেলাইটে ইনফিনিট অনেক দূরে থাকা মানে ইনফিনিটিতে থাকা, এত দূরের টিকা অরবিটে আনতে গেলে যে পরিমাণ আমরা ওয়ার্ক করব, একটা স্যাটেলাইটে ইনফিনিটিতে অনেক দূর থেকে পি পয়েন্ট মানে তার অরবিটে আনতে যে পরিমাণ ওয়ার্ক করব, সেই ওয়ার্কটা আমরা এনার্জি কইতে পারি, এবং এই এনার্জিটা আমি বুঝি এখানে পটেনশিয়াল এনার্জি। তে মনে করো একটা স্যাটেলাইট ইনফিনিটির থেকে আমরা তার অরবিটে আনবো, আনতে গিয়ে যে ওয়ার্ক হইব সেই ওয়ার্কটাই হইব পটেনশিয়াল এনার্জি। আনার সময় রাস্তার মাঝখানে আরো দুইটা পজিশন রইলাম আমরা, একটা নিলাম এ, একটা হইলো কি বি। ওকে,
ওখন আর্থের সেন্টার থেকে এ পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স আমরা নাম দিলাম এটাকে এক্স আর্থের সেন্টার থেকে এ পয়েন্ট আনার সময় ইনফিনিটি থেকে পি তে আনার সময় রাস্তার মাঝখানে দুইটা পজিশন আছে একটা এ একটা পি ভেরি ক্লোজ টু ইচ আদার ভেরি ক্লোজ টু ইচ আদার হলে ডিসটেন্স ছোট ডিসটেন্স আর ছোট ডিসটেন্সের নাম রাখছি আমরা ডিএক্স আর আর্থের সেন্টার থেকে এ পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সের নাম রাখছি আমরা এক্স এখন মনে করো স্যাটেলাইটটা মনে করো স্যাটেলাইটটা এ পজিশনে আছে মনে করো স্যাটেলাইটটা আছে এ পজিশন সে এ পজিশন থেকে বি পজিশনে আনতে আমরা এই যে ওকে এ পজিশনে যখন আছে স্যাটেলাইটটা যখন এ পজিশনে আছে তখন যে গ্র্যাভিটেশনাল ফোর্স হইব তখন যে গ্র্যাভিটেশনাল ফোর্স হইব সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা হইব জি এম 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 ক্যাপিটাল এম টা হলো আফটার মাস স্মল এম টা হলো স্যাটেলাইটের মাস তখন ধরিয়া নিছি স্যাটেলাইটটা ইয়াত আছে ধরিয়া নিছি আমরা স্যাটেলাইটটা কোন পজিশনে আছে এ পজিশনে আছে ওকে আর এ পজিশনে যখন আছে তখন আর্থের সঙ্গে স্যাটেলাইটটা তো ইয়াত আছে আর্থের সঙ্গে স্যাটেলাইটের যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার এক্সপ্রেশন হলো জি এম এম বাই এক্স স্কয়ার কারণ ডিসটেন্সটা মানে এক্স ওকে এখন এর থেকে বিতান্তা এর আছে তো স্যাটেলাইটটা মনে করো এর আছে এর থেকে বিতান্তে গেলে আমরা ছোট ওয়ার করতে লাগবো স্মল ওয়ার কইব কারণ ডিসটেন্সটা ছোট ছোট ডিসটেন্স আনতে গেলে এর থেকে বিতান্তে গেলে ছোট ওয়ার করতে লাগবো সেই ছোট ওয়ার কে নাম দিলাম ডব্লিউ ডব্লিউ কে এফ ইনটু ডিএক্স ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এ পজিশনে দেখাতে ফোর্স আসলো এই আর এর থেকে বিতান্তে গেলে ডিসপ্লেসমেন্ট ডিএক্স তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এর জায়গাতে লিখবো আমরা জি এম এম বাই এক্স স্কয়ার ইনটু ডিএক্স ওকে এখন কথা হইলো এখন এর থেকে বিতান্তে যদি স্মল ওয়ার্ক এর থেকে বিতান্তে যদি স্মল ওয়ার্ক ইনফিনিটির থেকে বিতান্তে কি ওয়ার্ক দিব বড় ওয়ার্ক বড় ওয়ার্ক আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করব আর সেই বড় ওয়ার্কটাই হইব গিয়া পটেনশিয়াল এনার্জি সেই বড় ওয়ার্ক যেটা ডাব্লিউ দিয়ে হইব গিয়া পটেনশিয়াল এনার্জি এই ইনফিনিট থেকে বিতান্তে কি আমরা যে ওয়ার্ক দিব সেটা হইব বড় ওয়ার্ক বড় ওয়ার্ককে আমরা ফাইনাল সামনে ছোট ওয়ার্কে ইন্টিগ্রেশন করি ছোট ওয়ার্কে ইন্টিগ্রেশন করলে বড় ওয়ার্ক পাওয়া যায় আর লিমিট দেওয়া লাগে ডব্লিউ থেকে ডাব্লিউ এই দিকে লিমিট দেওয়া লাগে 0 টু ডাব্লিউ that implies w equal to integration dw এর জায়গাতে আমরা কি লিখতে পারি g mm by x square into dx ওকে এখানে ভেরিয়েবলটা যার লগে d থাকে সেই ভেরিয়েবল যার লগে d থাকে সেই ভেরিয়েবলটা লিখতে হবে x হলো ভেরিয়েবল x হলো কি ডিসটেন্স তাহলে আমরা কই থেকে কই আনছি ইনফিনিটি থেকে কি আনছি হাইলাকান্দি থেকে দুই একটা বডি শিলচর যায় তাহলে হাইলাকান্দি থেকে শিলচর গেলে লোয়ার লিমিট হাইলাকান্দি আপার লিমিট হবে শিলচর ইনফিনিটি থেকে যদি পি তা নিতে লোয়ার লিমিট উপর ইনফিনিটি কারণ ইনফিনিটি থেকে আর ইনফিনিটি থেকে পি তাই লে ইনফিনিটি থেকে যদি পি তাই লে লোয়ার লিমিট হলো ইনফিনিটি আর আই লুক না পি পি তাই লে সেন্টার থেকে ডিসটেন্স কত আর তাহলে আপার লিমিট হলো আর পি পয়েন্ট আর আনলে সেন্টার থেকে ডিসটেন্স কত সব ডিসটেন্স মাপা হইছে সেন্টার থেকে তে পি পয়েন্ট আনা মানে অরবিট আনা পি পয়েন্ট ইনফিনিটি থেকে পি তা মানে অরবিট আনা আর অরবিটে আনলে কতখানি ডিসটেন্স হইল আর তাইলে আপার লিমিট হলো কি ইনফিনিটি থেকে পি তা মানে লোয়ার লিমিট ইনফিনিটি আর টি তো মানে আপার লিমিট হলো কি আর এখন কথা হইলো গিয়া ইন্টিগ্রেশন করার সময় আমরা কনস্ট্যান্ট গুলো বাই করে লিয়ে নিব জি এম এম হলো কনস্ট্যান্ট ভিতরে কি থাকবো x টু দি পাওয়ার মাইনাস 2 1 বাই x স্কয়ার আসবে 1 বাই x স্কয়ার x টু দি পাওয়ার মাইনাস 2 ওকে এই হইল এখন জি এম এম এর লেখা কি তো x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 এটা তোমাদের দেখাইছে আগেও আর লিমিট ইনফিনিটি টু আর ওকে এখন কথা হইল গিয়া দ্যাট ইমপ্লাইজ w ইকুয়াল টু এখানে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 মাইনাস 1 তো সামনে আই গেল মাইনাস 1 তো সামনে আই গেল জি এম এম হইল আর ভিতরে হইল x টু দি পাওয়ার মাইনাস 1 এখানে দেখা যায় 1 বাই x ভিতরে হইলো x টু দি পাওয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 1 1 মানে 1 বাই x লিমিট ইনফিনিটি টু আর ওকে তারপরে আমরা w ইকুয়াল টু মাইনাস g m m 1 বাই x x এর আপার লিমিট হইলো x এর আপার লিমিট আর আপার লিমিট বইতে লাগে x এর আপার লিমিট আর r বাই লাম মাইনাস x এর লোয়ার লিমিট ইনফিনিটি ওকে 1 বাই ইনফিনিটি হইলো 0 1 বাই ইনফিনিটি তো 0 ই দিব 1 by infinity টা উইজ ইকুয়াল 0 তাহলে থাকবো 1 by r minus 0 ওকে তাহলে দ্যাট ইমপ্লাইজ w equal to minus g mm by r এই এক্সপ্রেশনটা বাইরে হলো যেটা এটা হলো গিয়া ওয়ার্কের এক্সপ্রেশন আর এই ওয়ার্কটাই হলো গিয়া পটেনশিয়াল এনার্জি এই ওয়ার্কটাই হলো
এই ওয়ার্কটাই বুঝিয়ে পটেনশিয়াল এনার্জি সমান তাই না আলটিমেটলি পটেনশিয়াল এনার্জি আমরা কত পাইলাম পটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম এম বাই আর তাহলে পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন পাইলাম কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন লিখে রাখছি আমরা সাইডে তাহলে টোটাল এনার্জি ক্যাপিটাল ই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি that implies total energy kinetic energy jaga g mm by 2 r minus potential energy koto hobe minus g mm by r that implies e equal to 2 r celsius r upore thakbo koto minus g mm a will get total energy expression a will get total energy expression minus g mm by 2 r okay this is the final expression of total energy of satellite ekhon kotha holo total energy of satellite eta eta negative e baireche khyal kore dekho negative e baireche negative e baireche er ortho ta ki ta total energy er expression je negative e baireche tar ortho holo ki that satellite is bound to the earth bound mane banda rakhte e rakhe arte arte e rakhe eta jodi positive hoye koi এই এনার্জি ভেক্টর যদি পজিটিভ হয় তাহলে স্যাটেলাইটটা আর্থের চারিদিকে ঘুরলো না ছুটিয়া গেল কেন তখন স্যাটেলাইটটা আর্থের চারিদিকে ঘুরলো না মানে শেয়ার বাউন্ড টু দা আর্থ থাকলো না আর্থের লগে বাঁধা থাকলো না আর্থে তারে অ্যাট্রাক্ট করতে পারলো না যদি পজিটিভ থাকে নেগেটিভ মানে এনার্জি যে ফাইনাল এনার্জি বা টোটাল এনার্জি যে নেগেটিভ হয় তার মানে দ্যাট স্যাটেলাইট যখন অরবিটে আছে তখন ইট ইজ বাউন্ড টু দা আর্থ আর্থের সঙ্গে সে বাউন্ড অবস্থায় আছে ওকে This is the final expression of total energy of a satellite. Okay. এখন আমরা দেখবো next topic এ. Next topic টা হলো গিয়া the moon. Moon মানে আমরা জানি চন্দ্র. Will depart forever if its velocity will increase by 41.4% আমরা জানি আর্থের চারিদিকে মুন ঘুরে তাহলে আর্থ তার চারিদিকে মুন মানে চন্দ্রটা ঘুরলে পরে তার যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটা হলো অরবিটাল ভেলোসিটি সেই ভেলোসিটিটা হলো অরবিটাল ভেলোসিটি বর্তমানে মুনের কি ভেলোসিটি আছে যেহেতু সে আর্থের চারিদিকে ঘুরে তাহলে মুনের কি ভেলোসিটি বর্তমানে আছে অরবিটাল ভেলোসিটি এটা ভি ও দিয়া ভি ও অরবিটাল ভেলোসিটি আর অরবিটাল ভেলোসিটির এক্সপ্রেশন আমরা জানি রুট ওভার ভি আর তার মানে মুনের বর্তমান এখন যে সে আর্থের চারিদিকে ঘুরে মুনটা যে আর্থের চারিদিকে ঘুরে ঘুরতে গেলে তার কি ভেলোসিটি বর্তমানে আছে তার অরবিটাল ভেলোসিটি এখন সে যদি আর্থের চারিদিকে না ঘুরিয়া ছুটিয়া যায় শেল ছুটিয়া যদি যায় যে মুন আটটা চারিদিকে না ঘুরিয়া তখন কি ভেলোসিটি হইলে হে ছুটিয়া দিতে পারবো কি ভেলোসিটি হইলে এসকেপ ভেলোসিটি যদি সে এসকেপ ভেলোসিটি অ্যাটেইন করে মুনে যদি এসকেপ ভেলোসিটিটা অ্যাটেইন হয়ে যায় তখন আর পৃথিবীর চারিদিকে ঘুরতো না সে ছুটিয়া যাইবে তাইলে ছুটিয়া যাইতে গেলে তার কোন ভেলোসিটিটা পাইতে লাগবো এসকেপ ভেলোসিটি মানে তার হইতে লাগবো রুট ওভার 2 r জিয়া এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশন আমরা জানি এখন বর্তমানে মুনের আছে অরবিটাল ভেলোসিটি কারণ সে পৃথিবীর চারিদিকে ঘুরে পৃথিবীর চারিদিকে ঘুরে মানে আর্থের চারিদিকে ঘুরে মানে তার অরবিটাল ভেলোসিটি এখন তার ভেলোসিটিটা বাড়িয়া যদি হই যায় গিয়া এসকেপ ভেলোসিটি মুনের তখন সে কি হইব পৃথিবীর চারিদিকে ঘুরতো না ছুটিয়া দেখব গিয়া মুনটা তাই তখন তার ভেলোসিটিটা কত পার্সেন্ট বাড়লে এখন তো অরবিটাল আছে কত পার্সেন্ট বাড়লে সে আর পৃথিবীর চারিদিকে ঘুরতো না ছুটিয়া দেখব গিয়া প্রশ্নটা দেওয়া আছে কোয়েশ্চনে দেওয়া আছে 41.4% যদি ইনক্রিজ করে মুনের ভেলোসিটি তখন আর সে পৃথিবীর চারিদিকে ঘুরতে পারে এটা কেমনে ক্যালকুলেট করব দেখো ইনক্রিজ ইন ভেলোসিটি আর এখন আছে বর্তমানে তার অরবিটাল ভেলোসিটি কি ভেলোসিটি হইলে ছুটিয়া দিব গিয়া মুন ছুটিয়া দিব গিয়া এসকেপ ভেলোসিটি ইনক্রিজ ইন ভেলোসিটি ইন পার্সেন্টেজে বাই করি কেমনে বাই করা লাগে আমরা জানি এখন বর্তমানে যেটা ভেলোসিটি আছে এটা ভি ও অরবিটাল ভেলোসিটি আর কতখানি বাড়লে হে যদি বুঝিয়া কতখানি বাড়লে ভি মাইনাস ভি ও আর পার্সেন্টেজে নিলে 100% দিয়ে পড়া লাগে
increase in velocity equal to ve minus vo মানে change in velocity divided by original velocity. original velocity মানে এখন যে velocity আছে তারে original velocity বলছি মানে orbital velocity টা তার original velocity আর change in velocity কত হইলে সে ছুটিয়ে দিব গিয়া escape velocity minus orbital velocity equal to escape velocity twice gr আর orbital velocity gr divided by gr into 100% ओके এখন দেখো এখন রুট ওভার gr যদি কমন লই তাহলে ব্র্যাকেটে থাকবে √2 - 1 ডিভাইডেড বাই gr into 100% এই gr কে লগ গিয়া √2 এর ভ্যালু লই গিয়া √2 এর ভ্যালু √ ওভার gr কে লগ গিয়া √2 এর ভ্যালু 1.414 মাইনাস √2 এর ভ্যালুটা লিখলাম √2 এর ভ্যালু 1.414 আর মাইনাস একটা 1 আছে into 100% এই যে 1.414 থেকে 1 কে লিখে গিয়া 0.414 into 100% তাইলে কত পার্সেন্ট ইনক্রিজ হইলো 41.4% তাইলে 41.4% যদি মুনের ভেলোসিটিটা ইনক্রিজ করে এখন যা ভেলোসিটি আছে মুনের যেটা অরবিটাল ভেলোসিটি আছে এখন তার থেকে কত ভেলোসিটি ইনক্রিজ করবে এসকেপ হইতে লাগবে সে ছুটিয়া দিতে গেলে এসকেপ ভেলোসিটি এলে বার কতখানি পার্সেন্টেজে বাড়লে কতখানি পার্সেন্টেজ ভেলোসিটিটা বাড়বো 41.4% যদি ভেলোসিটিটা ইনক্রিজ করে নিয়ে তখন সে আর আর্থের চারিদিকে ঘুরতো না সে তখন আর্থের গ্রেভিটেশনাল ফিল্ড থেকে বাইরে যেত তো কত পার্সেন্ট ইনক্রিজ করতে লাগবো মুনের ভেলোসিটিটা 41.4% ওকে তে আমাদের ডিসকাশন আজকে এতটুকুই আমরা নেক্সট দিন অন্য কিছু নিয়ে ডিসকাস করব ওকে থ্যাংক ইউ